শুনেছি কলকাতা থেকে তরুণ প্রশ্ন করছেন যে ভক্ত প্রহ্লাদ ভক্ত তিনি কেন দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, যাচ্ছে শ্রীপাদ পদ্মনাথ প্রভুর কাছে। সুন্দর প্রশ্ন। ভক্ত তিনি তো শুদ্ধ চিন্ময়, তিনি কেন দৈত্যকুলে আবির্ভূত হলেন? আসলে আচার্যরা একটা গান গেয়েছেন, এমন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হবে না কেবল ভকতি মূল। বরণ কুলে জন্ম, কোথায় জন্ম সেটা বড় কথা নয়, কর্মটাই বড় কথা। তাই বর্ণের যেরকম চারটে অহংকার থাকে, চারটে মদ, ধনমদ, রূপমদ, বিদ্যামদ আর কুলমদ, তা ভালো কুলে জন্মগ্রহণ করলে উচ্চ কুলে তার একটা অহংকার, অহংকারে তো ভগবানকে পাওয়া যায় না। আর ভক্ত যে কুলেই জন্মগ্রহণ করে সেই কুলেই ধন্য। সেই জন্য আচার্যরা গাইছেন, কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হবে না কেবল ভকতি মূল। কপিকুল ধন্য, সেখানে কপিকুলকে ধন্য বলা হচ্ছে। কপিকুল ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভে প্রকটি নির্হরি হইয়া যাহার বস। তা আসলে কয়েকটা উদাহরণ দিচ্ছেন, আরো উদাহরণ দিয়েছেন আচার্যরা যে যে দেখো কিভাবে গুহক চণ্ডাল মিতালি করিল, গুহক চণ্ডাল বর, বিদুরের কি কুল ছিল খাইল যাহার ঘর, দেখো না কেমন সাধন করিল গোকুলের গোপ নারী, জাতি কুলাচারে তবে কি করে সে হরি ভজে যে তারি, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলেরও গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ ভাই। এই কুলের গর্ব নিয়ে যে চারটে অহংকার, তার কুলের যে অহংকার করে সে মূর্খ, মানে এরকম। তা আসলে ভক্ত যে কুলে জন্মগ্রহণ করুক না কেন সেই কুল হচ্ছে ধন্য। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ। শুদ্ধ ভক্তকে কৃপা করার জন্য নৃসিংহদেব প্রকট হলেন। তা আসলে আমাদের সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরও লিখেছেন যে যে আমি যে কোনো কুলে জন্মগ্রহণ করি না কেন, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমি যেখানে আমি জন্মগ্রহণ, কেমন পশু পাখি কীট পতঙ্গ হই, অসুর কুল যে কুলে জন্মগ্রহণ করি না কেন তাতে আমার কোনো দুঃখ নেই, আমার যেন আপনার প্রতি ভক্তি থাকে। যখন চিত্রকেতুকে অভিশাপ দিয়েছিলেন যে পার্বতী দেবী অভিশাপ দিয়েছিলেন, যা তুই অসুর কুলে জন্মগ্রহণ কর, অসুর হয়ে জন্মগ্রহণ কর, তখন চিত্রকেতু পার্বতী মাকে কি বলেছিলেন, বলেছিলেন হে মা পার্বতী, আপনি আশীর্বাদ করুন আমি সেই অসুর দেহ লাভ করেও যেন আমি কৃষ্ণ ভক্তি যাজন করতে পারি। তো ভক্ত যেখানে থাকেন না কেন সেখানেই সে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকে। সেই জন্য ভগবান দেখান যে আমার শুদ্ধ ভক্ত যেখানে জন্মগ্রহণ করুক না কেন আমার ভক্তি করতে তার জন্য কোনো অসুবিধা হবে না। এই জন্য ভগবান এক্সাম্পল, উদাহরণ দেখিয়ে দিয়েছে।
হরে কৃষ্ণ। চমৎকার, মনোমুগ্ধকর ভাবে প্রভু আমাদের কাছে এত সুন্দর করে এই প্রশ্নের উত্তর দিলেন যে কীভাবে, কেন ভক্ত প্রহ্লাদ দৈত্যগুলো জন্মগ্রহণ করেছিল। যে সার কথা আমরা পেলাম যে ভক্তের জন্য কুল বড় কথা নয়, ভক্তের জন্য তার ভক্তি হচ্ছে মূল বড়। যে যে কুলে জন্মগ্রহণ হোক না কেন, ভক্ত তার ভক্তির বলে সর্বত্র তার যশোগাথা ছড়িয়ে পড়ে।